হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ক্লাস টুয়েলভ পাস আউট করে গেছো সায়েন্স নিয়ে এবং যাদের সাবজেক্ট কম্বিনেশন ছিল PCM মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, তারা এই ভিডিওটি পুরো ওয়াচ করো, কারণ এই ভিডিওতে তোমাদের মোস্ট পপুলার যে কেরিয়ার অপশন রয়েছে ক্লাস টুয়েলভের পর সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে PCBM ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের রয়েছে তাদের জন্য যে সমস্ত কেরিয়ার অপশন রয়েছে, মোস্ট পপুলার যে সমস্ত কেরিয়ার অপশন রয়েছে সেই সমস্ত কেরিয়ার অপশন নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। অ্যাট ফার্স্ট PCM যে স্টুডেন্টরা রয়েছে, মানে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট রয়েছে, তারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করে চেষ্টা করে এই কোর্সটা করার জন্য, মানে 90% স্টুডেন্ট চেষ্টা করে বিটেক এবং বিই করার জন্য। মানে কি বিটেক মানে হচ্ছে তোমাদের ব্যাচেলার অফ টেকনোলজি, আর বিই মানে হচ্ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। এই দুটো কোর্সের জন্য তারা চেষ্টা করে এই দুটো কোর্সকে করতে, কারণ এই দুটো কোর্সের ডিমান্ড খুব বেশি, এবং এই দুটো কোর্স তোমাদের জয়েন করার জন্য তোমরা তোমাদের মার্কশিট দিয়ে তোমাদের জয়েন হবে না, এর জন্য তোমাদের এন্ট্রান্স এক্সাম, তোমরা প্রত্যেকেই জানো এন্ট্রান্স এক্সাম দিতে হয় IIT অথবা JEE তোমাদের দিতে হয়। JEE-তে ভালো র্যাঙ্ক করার পর তোমাদের তোমাদের র্যাঙ্কের অ্যাকর্ডিং তোমরা কলেজ পাও, এবং তোমাদের স্ট্রিম তোমরা বেছে নিতে পারো কাউন্সিলিংয়ের দ্বারা। যদি তোমাদের ক্লাস টুয়েলভে সায়েন্সে PCM সাবজেক্ট কম্বিনেশন থাকে তাহলে তোমরা কী হচ্ছে বিটেক এবং বিই কোর্স করতে পারবে এন্ট্রান্স এক্সাম ITI অথবা JEE দেওয়ার জন্য। দুটো পেপার আছে তোমরা সবার জন্য, একটা হচ্ছে মেন্স একটা হচ্ছে অ্যাডভান্স। তো এই দুটো পেপারের দ্বারা তোমরা কী হচ্ছে এই এন্ট্রান্স এক্সামের দ্বারা তোমরা নিতে পারো। এই যে বিই আর বিটেকের তোমাদের জানো আগেও ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমাদের রীতিমতো 4 বছরের কোর্স হয়, 4 বছরের কোর্স ডিউরেশন থাকে, এবং এখানে তোমরা যখনই বিভিন্ন গভর্নমেন্ট কলেজ আছে বা প্রাইভেট কলেজ আছে তোমরা যখনই দেবে, এর মোস্ট পপুলার ফিল্ডও রয়েছে। তো এখানে মোস্ট পপুলার ফিল্ডগুলো নিয়ে আলোচনা করবো, বিটেকের বা বিএর মোস্ট পপুলার ফিল্ড রয়েছে ইলেকট্রিক্যাল খুব ইম্পর্ট্যান্ট, ইলেকট্রিক্যাল এর ভ্যালু কোনো দিনও তোমাদের কমবে না, তো ইলেকট্রিক্যাল খুব একটা ভালো অপশান। তারপরে মেকানিক্যাল, তারপরে সিভিল রয়েছে, কম্পিউটার সায়েন্স যেটা ইন ফিউচার খুবই ডিমান্ড থাকবে, ইলেকট্রনিক্স, তারপরে টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি। তো এই যত ফিল্ড রয়েছে বিটেক বা তোমাদের বিই, ঠিক আছে, এই ফিল্ডে তোমরা বিটেক বা বিই করতে পারো। PCBM সাবজেক্ট কম্বিনেশনের যে স্টুডেন্টরা আছে সবার প্রথম অপশান তাদের হয় বিই বা বিটেক বা বিই। এর পরে যদি তাদের অপশান থাকে তাহলে হচ্ছে বিআর্ট মানে ব্যাচেলার অফ আর্কিটেকচার। তো ব্যাচেলার অফ আর্কিটেকচারে তোমরা করতে পারো, যার কোর্স ডিউরেশন হচ্ছে 5 বছরের। এখানে যাদের আর্কিটেকচার মানে ড্রয়িং এইসবে তাদের যাদের ইন্টারেস্ট রয়েছে তারা কী হচ্ছে বিআর্ট করতে পারো। তো বিআর্ট হচ্ছে 5 বছরের কোর্স, তোমরা 5 বছরের কোর্সের ডিউরেশন রয়েছে, সিমিলারই কোর্স। এখানেও তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে জয়মেন্সের মতন। তো এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে তোমরা কী হচ্ছে জয়েন করতে পারো। এরপর যদি বলি কমার্শিয়াল পাইলট, তো এখানে তোমরা অনেকেই পাইলট হতে চাও, যে আমরা ইন ফিউচার যদি পাইলটে যেতে যাই তাহলে আমাদের কী হবে। এখানে দেখো বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে যেখানে তোমাদের পাইলটের ট্রেনিং দেয়, ঠিক আছে, অ্যাভিয়েশন ট্রেনিং বিভিন্ন সেন্টার রয়েছে, অ্যাভিয়েশন ইনস্টিটিউট রয়েছে যেখানে বিভিন্ন ইনস্টিটিউট তোমাদের কী হচ্ছে পাইলটের জন্য ট্রেনিং দেয়। এছাড়া তোমরা যদি চাও যে না আমরা BSc কমপ্লিট করবো অ্যাভিয়েশন সায়েন্সের ওপর, তো অ্যাভিয়েশন সায়েন্সের ওপরও তোমরা BSc কমপ্লিট করতে পারো। মানে এভাবেও তোমরা কমার্শিয়াল পাইলট ফিল্ড বেছে নিতে পারো। এখানে দুটো অপশান তোমাদের বললাম, একটা হচ্ছে অ্যাভিয়েশন, বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে তোমাদের কমার্শিয়াল পাইলটের ট্রেনিং দিয়ে দেয়, এবং এছাড়া তোমরা কী হচ্ছে BSc কমপ্লিট করতে পারো অ্যাভিয়েশন সায়েন্স নিয়ে, তাহলেও তোমরা কী হচ্ছে কমার্শিয়াল পাইলট ফিল্ডে এগিয়ে যেতে পারবে। এরপরে তোমাদের চলে আসে হচ্ছে মার্চেন্ট নেভি। তো এখানে তোমাদের মার্চেন্ট নেভি ফিল্ডে যাওয়ার জন্য 3টি অপশান রয়েছে। তোমরা এখানে ডিপ্লোমা করতে পারো, 1 বছরের তোমাদের ডিপ্লোমা কোর্স হয়, ডিপ্লোমা কোর্স করে তোমরা মার্চেন্ট নেভি জয়েন করতে পারো। এছাড়া যদি তোমরা BSc নটিক্যাল টেকনোলজিতে যেতে চাও তো সেখানে তোমরা BSc করতে পারো নটিক্যাল টেকনোলজির ওপর। ওর এবারে এছাড়া তোমরা যদি হচ্ছে বিটেক করতে চাও নোভেল আর্কিটেকচার অ্যান্ড শিপ বিল্ডিংয়ের ওপর, ওর সেটাও তোমরা করতে পারো। তো এই 3টি উপায়ে তোমরা হচ্ছে মার্চেন্ট নেভি জয়েন করতে পারো। এরপরে আমি যদি বলি NDA, তোমরা জানো NDA এক্সাম বিভিন্ন স্টুডেন্টদের জন্য ক্র্যাক রয়েছে, যেখানে তোমরা NDA এক্সাম দিয়ে তোমরা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারো। ইন্ডিয়ান আর্মির জন্য কোনো
স্পেসিফিকেশন নেই। আর তো এখানে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভির জন্য তোমাদের ফিজিক্স এবং ম্যাথ বিশেষভাবে জরুরি, ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট থাকলে তবেই তোমাদের কী হচ্ছে ইন্ডিয়ান তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে তোমরা জয়েন করতে পারো। আর্মির জন্য সেরকম স্পেসিফিকেশান নেই। তো এখানে তোমরা এনডিএ এক্সামের জন্য প্রস্তুত করে এনডিএ এক্সাম দিয়ে তোমরা কী হচ্ছে এই তিনটে ফিল্ডের মধ্যে যে কোনো একটা ফিল্ডে তোমরা যেতে পারো। এরপরে তোমাদের এই এছাড়াও বিভিন্ন অপশান রয়েছে, তোমরা বিএসসি করতে পারো। তোমাদের বিএসসি হচ্ছে 3 ইয়ার্সের কোর্স রয়েছে, ঠিক আছে, 3 বছরের কোর্স রয়েছে, যেখানে তোমরা ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি বা ম্যাথ আর্কিটেকচার স্ট্যাটিস্টিক। তো এখানে আমি এই কটাই লিখেছি, মোস্ট পপুলার ফিল্ডগুলোই লিখেছি, মোস্ট পপুলার সাবজেক্টগুলোই লিখেছি। এছাড়া বিভিন্ন ও আরও সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর ওপর তোমরা বিএসসি কমপ্লিট করতে পারো, ব্যাচেলর ইন সায়েন্স কমপ্লিট করতে পারো, যেখানে তোমাদের 3 ইয়ার্সের কোর্স রয়েছে যেখানে তোমরা সার্টিফিকেট নিতে পারো। আদারওয়াইজ এখানে তোমাদের আমি যেরকমটি বলেছিলাম যে তোমাদের সায়েন্সের জন্য দুটো ফিল্ড আরও এক্সট্রা থাকে, যে সায়েন্সে আর্টসের যে ফিল্ডগুলো রয়েছে সেখানেও তোমরা এনরোল করতে পারো, এবং যাদের কমার্সের ফিল্ডগুলো রয়েছে সেখানেও তোমরা যেতে পারো। তো এখানে তোমাদের কমার্সের ফিল্ড, যদি আগে আর্টসের ফিল্ড নিয়ে বলি, আর্টসে তোমাদের ফাইন আর্টস, ফিজিওলজি, সোশ্যালজি, এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজের উপরে অ্যাজ এ টুরিস্ট তোমরা যদি কাজ করতে চাও, কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ যেমন সংস্কৃত হোক বা কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর তোমরা করতে পারো। আদার্স বিভিন্ন অপশান রয়েছে, তো এখানে এগুলো নিয়ে বেশি ডিসকাস করবো না। আগে রীতিমতো আগে ভিডিওতে আমি আর্টসের কেরিয়ার অপশান নিয়ে যখন বলেছিলাম তখন তোমাদের আলোচনা করে ফেলেছি, তো এখানে এবং আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যখন PCB সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমাদের বলেছিলাম। তো ওইগুলো তোমরা দেখতে চাইলে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। এরপরে তোমাদের হচ্ছে কমার্স, কমার্সের কেরিয়ার অপশান রয়েছে CA, BBA, BCOM, CS, BMS আর হচ্ছে BFA। তো এই যে কমার্সের যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলোতেও তোমরা যেতে পারো যদি তোমাদের সাবজেক্ট কম্বিনেশন PCM থাকে। তো এখানে তোমাদের এই একটা অ্যাডভান্টেজ রয়েছে, সায়েন্স স্ট্রিমের একটা অ্যাডভান্টেজ রয়েছে যে এইগুলোতেও তোমরা যেতে পারো। এরপরে যদি আদার্স বিভিন্ন অপশান রয়েছে তোমাদের LLB, তো ল নিয়ে পড়তে চাইলে BHMS অথবা BMS, তো হোটেল ম্যানেজমেন্ট, তো এখানে তোমাদের BCA, তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটারের কোনো ফিল্ডে যেতে চাইলে BPAD, তো পলিটেকনিক যেটা আমি ডিটেলসে তোমাদের বলে দিয়েছি, অ্যানিমেশন কোর্সে যদি ইন্টারেস্ট থাকে অ্যানিমেশনে যেতে পারে, ইভেন্ট ম্যানেজমেন্ট তোমাদের আগে ভিডিওতে আলোচনা করে ফেলেছি ইভেন্ট ম্যানেজমেন্ট কি, ফিটনেস নিয়েও তোমাদের বলেছি, যোগা টিচার বা অন্যান্য জিম ট্রেনার যদি হতে চাও সেক্ষেত্রে ফিটনেস ইন ফিউচার ডিমান্ড রয়েছে। আদার্সও বিভিন্ন তোমাদের রয়েছে যে ফিল্ডগুলো তোমাদের কমার্স এবং আর্টসের রয়েছে তার ম্যাক্সিমাম ফিল্ডে তোমরা যেতে পারবে। এরপরে তোমাদের হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য কেউ যদি 12-এর পরে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেয় সেক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট জবের জন্যও নিতে পারো। গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে কী হয়, আর তোমাদের 95% যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে তোমরা বসতে পারো, এবং 12 কমপ্লিট হয়ে গেলেও তোমাদের ম্যাক্সিমাম তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অনেকে প্রিপারেশান নেয় এবং গভর্নমেন্ট জব পেতে চায়। তো এক্ষেত্রে তোমরা যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে চাও সেটাও তোমরা এখান থেকে নিতে পারো। এখানে তোমাদের PCM মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কেরিয়ার অপশান নিয়ে, মোস্ট পপুলার যে কেরিয়ার অপশানগুলো সেগুলো নিয়ে রীতিমতো আলোচনা করলাম। এছাড়াও প্রচুর কেরিয়ার অপশান রয়েছে যে কেরিয়ার অপশান দ্বারা তোমরা ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবে। তো এখানে আমি PCM নিয়ে আলোচনা করেছি এবং PCB নিয়ে রীতিমতো আগে ভিডিওতে আলোচনা করেছি, আর্টস নিয়ে আলোচনা করে ফেলেছি, কমার্স নিয়ে আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে। তো তোমাদের সমস্ত ও কিছুই কিন্তু আমি কভার আপ করে দিয়েছি। তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো কোর্সের ব্যাপারে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি স্পেসিফিক সেই কোর্স নিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।